নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি যে নতুন জব নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব, তা বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থ সেন্ট্রাল রেলওয়ে থেকে দেওয়া হয়েছে। এবং এই নোটিফিকেশনটির মধ্যে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক কিংবা ITI পাস থেকে শুরু করে 12 পাস পর্যন্ত। এবং এই নোটিফিকেশনটির মধ্যে বলা হয়েছে যে এখানে ছেলে এবং মেয়ে দুজনই এই পোস্টগুলির জন্য আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করে নেব যে এখানে কী কী পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং কতগুলি পোস্ট রয়েছে এবং আপনারা সবাই কিভাবে এই পোস্টগুলির জন্য আবেদন করবেন। সমস্ত ডিটেলস বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। তো বন্ধুরা, আপনারা সবাই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলের মধ্যে করে দেবেন, যাতে কোনো নতুন চাকরির খবর আসে সেটা যেন আপনি সবার প্রথমে দেখতে পারেন। ধন্যবাদ। তাছাড়া বন্ধুরা, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকেও জয়েন করে নেবেন, কারণ সমস্ত নতুন চাকরির খবর সবার প্রথমে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। বন্ধুরা, এবার অফিসিয়াল নোটিফিকেশনটা একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, এই হলো অফিসিয়াল নোটিফিকেশনটি। বন্ধুরা, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিগুলিকে অর্থাৎ শূন্যপদগুলিকে বিভিন্ন ইউনিটের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে ইউনিটগুলির নাম দেওয়া হয়েছে যেখানে আপনাদের পোস্টিং পড়তে পারে এবং সঙ্গে শূন্যপদগুলিও উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সঙ্গে অ্যাড্রেসগুলিও উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সর্বমোট শূন্যপদের সংখ্যাটিও এখানে মেনশন করে দেওয়া হয়েছে 1,659। বন্ধুরা, এখানে পোস্টগুলির নাম উল্লেখ করে দেওয়া হয়েছে যেসব পোস্টে এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং এই পোস্টগুলিকে বিভিন্ন ইউনিটের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, সেই জন্য এখানে অনেকগুলি পোস্ট রয়েছে। তাই বন্ধুরা, এই পোস্টগুলি নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারা সবাই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন। বন্ধুরা, এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড পাসেস 10th or 12th পাস অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড ITI ইন রিলেভেন্ট ট্রেড উইথ মিনিমাম 50% মার্কস। এবং বন্ধুরা, এজ লিমিটের মধ্যে বলা হয়েছে 15 থেকে 24 বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সবাই এই পোস্টগুলির জন্য আবেদন করে নিতে পারবেন। তাছাড়া বন্ধুরা, গভর্নমেন্ট রুল অনুযায়ী STSCদের জন্য 5 বছরের এজ রিলেকশন এবং OBCদের জন্য 3 বছরের এজ রিলেকশন এবং ডিসেবিলিটি কিংবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 10 বছরের এজ রিলেকশন দেওয়া হবে। বন্ধুরা, এখানে সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয়েছে এখানে আপনাদের সম্পূর্ণ মার্কের উপর ভিত্তি করে আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। বন্ধুরা, হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে আপনারা সবাই কিভাবে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করবেন তা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাছাড়া বন্ধুরা, এই পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন লিঙ্কটি অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। বন্ধুরা, এই পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র 100 টাকা রাখা হয়েছে এবং STSCPWD এবং উমেন ক্যান্ডিডেটদের জন্য কোনো টাকা লাগবে না, অর্থাৎ আপনারা সবাই বিনামূল্যে এই পোস্টগুলির জন্য আবেদন করে নিতে পারবেন। এই নোটিফিকেশনটির মধ্যে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশনস উল্লেখ করে দেওয়া হয়েছে, আপনারা সবাই এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন। মনে রাখবেন বন্ধুরা, এই পোস্টগুলিতে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 2/7/2022 থেকে এবং লাস্ট ডেট হল 1/8/2022 পর্যন্ত। সেই জন্য বন্ধুরা, আপনারা সবাই চেষ্টা করবেন যেন আপনারা সবাই এই নির্দিষ্ট তারিখটির আগে এই পোস্টগুলির জন্য আবেদন করে নিতে পারেন। বন্ধুরা, এই জব নোটিফিকেশনটির মধ্যে যেসব ইম্পর্টেন্ট কথাগুলি ছিল তা সব আমি এই ভিডিওটির মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছি। এখন বন্ধুরা, আপনারা যদি আর কোনো কিছু জানতে চান এই নোটিফিকেশনটি সম্পর্কে, তাহলে বন্ধুরা এই জব নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। আর যদি এই বিষয়টা সম্পর্কে কোনো কনফিউশন থাকে আপনাদের মনে, তাহলে বন্ধুরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে এবং জয় হিন্দ।